নমস্কার আজকের এই ভিডিওতে আপনাদের স্বর্গ স্বাগত তো বন্ধুরা যখন আমাদের চ্যানেলের ভিডিওতে যখন ভিউজ আসে না তখন আমরা প্রথমেই একটা জিনিসই ভেবে থাকি যে হয়তো আমার ভিডিওটা আমি ভালো বানাতে পারিনি হয়তো আমার টাইটেলটা আমি এসেও করতে পারিনি হয়তো ওর কোনো কারণবশত ভিডিওতে ভিউজটা আসেনি কিন্তু সেই সময় আমরা এটা ভাবি না যে আমি যেই টাইমে ভিডিওটা আপলোড করেছি সেই টাইমটা একদম পারফেক্ট টাইম নয় আমরা টাইম জিনিসটা লক্ষ্যই করি না কিন্তু টাইম একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা সকলেই জানি যে সময়ের কত মূল্য হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি একটা সময় বলতে চলেছি একটা টাইম বলতে চলেছি যেই টাইমে ভিডিও আপলোড করলে যেখানে আপনার ভিডিওতে পাঁচটা ভিউজ আসে সেখানে পনেরোটা থেকে কুড়িটা ভিউজ আসে এবং তার থেকেও বেশিও আসতে পারে হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি একটা টাইম বলতে চলেছি নিশ্চয়ই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওটা সচরাচর দেখা যায় না এবং এখানে আমি একটা টাইম বলতে চলেছি যেই টাইমে ভিডিও আপলোড করলে অনেকটাই ভিউজ আপনি জেনেট করতে পারবেন তো বন্ধুরা বেশি কথা বলবো না খুব একটা ছোট্ট ভিডিও হতে চলেছে তো আশা করছি আপনারা সকলেই এই ভিডিওটা শেষ পর্যন্ত এই ভিড়তে এবং আমার এই চ্যানেলে স্বাগত তোমাদের দেখুন আমরা সকলে কি করি যে আমাদের ভিডিওতে ভিউজ নিয়ে আসার জন্য অনেক রকম আমরা পদক্ষেপ নিয়ে ফেলি যেরকম অনেক রকম ভাবে ভিডিও আপলোড করি অনেক রকম ভাবে আমরা ডিসক্রিপশন লাগাই ট্যাগ লাগাই এসব করি কিন্তু তার ভিডিওতে ভিউজ আসে না কিন্তু আমরা এটা করি না যে টাইমটা যখন তখন আমরা ছেড়ে দিই যে এখন হয়ে গেছে এখন ছেড়ে দিই কিন্তু আমরা টাইমটা আমরা লক্ষ্য করি না হ্যাঁ এটাই হচ্ছে কারণ যে আমরা টাইমটা লক্ষ্যই না যখন আমাদের ভিডিও এসো মেসো সব কিছু ঠিকঠাক লাগানো হয়ে যায় তখনই আমরা আপলোড করে দিই সেটা দুপুর দুটোই হোক না কেন সাড়ে তিনটে হোক না কেন সকাল একটাই হোক না কেন সরি দুপুর একটাই হোক না কেন যে কোনো টাইমে আমরা ভিডিও আপলোড করে ফেলি কিন্তু টাইম যে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হ্যাঁ বন্ধুরা দেখুন প্রথমে আমি বলে দিচ্ছি আমি ইউটিউবের কোনো এমপ্লয় নই কোনো স্টাফ নয় আমি একটা সাধারণ মানুষ কিন্তু কী বলুন তো আমি ইউটিউবে জগতে দু বছর ধরে আছি সে দু বছরে থাকার দরুন আমি যা যা নলেজ অর্জন করেছি সেটার উপরেই টপিক ভেবে এবং আমি আপনাদের সামনে ভিডিও শেয়ার করি দেখুন বন্ধুরা একটা ইউটিউব চ্যানেলের যে কোনো ক্যাটাগরি হোক না কেন সব ক্যাটাগরির ভিওয়ার সাবস্ক্রাইবার সকালবেলা উঠবে এবং ওঠার পর তারা মোবাইলটা চেক করবে আপনি যদি সেই ভিডিওটা সকাল সাড়ে সাতটার মধ্যে আপলোড করতে পারেন আপনার ভিডিওটা যখন তখনই আপনার সাবস্ক্রাইবার সকালবেলা উঠে মোবাইলের নেট ওপেন করবে তখন আপনার ভিডিওর নোটিফিকেশানটা তার মোবাইলের উপরে চলে যাবে এবং তখন যদি আপনার থামলেলটা যদি একটুখানি ভালো হয় আপনার টাইটেলটা যদি একটুখানি ভালো হয় তাহলে সে প্রথমেই আপনার ভিডিওতে ক্লিক করবে তো এখানে সবথেকে কোন টাইমটা ইম্পর্টেন্ট সকাল সাড়ে সাতটা এবং ছটা আমি আপনাকে কী বলছি সকাল সাড়ে সাতটার মধ্যে আপনাকে ভিডিওটা আপলোড করতে হবে কারণ যখন আমার আপনার ভিওয়ার্সটা সকালবেলা উঠবে এবং আমরা এটা রেগুলার করে থাকি যখনই আমরা উঠি ঘুম থেকে তখনই আমরা কী করি যে সাইড থেকে মোবাইলটা নিয়ে নেটটা অন করি এটা আমরা কিন্তু সকলেই করে থাকি কেমন তো সকলেই এরকমটাই করে তো তখন যদি আপনার ভিডিওটা চলে আসে এবং আপনার ভিডিও টাইটেলটা যদি একটুখানি তাগড়া টাইটেল হয় তাহলে তো আপনার ভিডিওতে ক্লিক করবি তো এর জন্য টপিকটা ভালো ভাবুন এবং এই সকাল সাড়ে সাতটার মধ্যে ভিডিও আপলোড করার চেষ্টা করুন ঠিক আছে তো এটা হচ্ছে একটা পারফেক্ট টাইম আগে ছিল রাত তিনটে এখন হয়ে গেছে সকাল সাড়ে সাতটা তো আশা করছি আপনার উত্তরটা আমি পেয়ে গেছে এই টাইমটা আপনি ভিডিও আপলোড করুন এবং আমি আপনাকে এক্সাম্পলও দেখিয়ে দিয়েছি তো আশা করছি আপনি ভালো করে বুঝে গেছেন তো এই টাইমে ভিডিও আপলোড করুন আপনার ভিডিওতে আচ্ছা কাছ থেকে নিশ্চয়ই আসবে বন্ধুরা চলুন দেখা পরে এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি প্রত্যেক দিনই আসি তো যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে করে চলুন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন কেমন চলুন দেখাচ্ছে পরবর্তী বাই বাই